আমাদের নেতারা বললেন হক সাহেব মুসলিম লীগের সাথে মন্ত্রিসভা গঠন করেছেন বলে হিন্দুরা খেপে গিয়েছে। এতে আমার মনে বেশ একটা রেখাপাত করল, হক সাহেব ও শহীদ সাহেবকে সম্বর্ধনা দেওয়া হবে, তার জন্য যা কিছু প্রয়োজন আমাদের করতে হবে। আমি মুসলমান ছেলেদের নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী করলাম। তবে কিছু সংখ্যক নমশূদ্র শ্রেণীর হিন্দু যোগদান করল, কারণ মুকুন্দ বিহারী মল্লিক তখন মন্ত্রী ছিলেন এবং তিনিও হক সাহেবের সাথে আসবেন। শহরে হিন্দুরা সংখ্যায় খুবই বেশি, গ্রাম থেকে যথেষ্ট লোক এলো, বিশেষ করে নানা রকম অস্ত্র নিয়ে। যদি কেউ বাধা দেয় যা কিছু হয় হবে, সাম্প্রদায়িক দাঙ্গাও হতে পারত। হক সাহেব ও সোহরাওয়ার্দি সাহেবের কাছে টেলিগ্রাম করা হলো, লোকও চলে গেল কলকাতায়। গোপালগঞ্জে ভীষণ উত্তেজনা চলছিল। হিন্দু উকিলদের সাথে আমার আব্বার বন্ধুত্ব ছিল, সকলেই আমার আব্বাকে সম্মান করতেন। দুই পক্ষের মধ্যে অনেক আলোচনা হয়ে ঠিক হলো মামলা তারা চালাবে না, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে 1500 টাকা। সকলে মিলে সেই টাকা দিয়ে দেওয়া হলো, আমার আব্বাকেই বেশি দিতে হয়েছিল। এই আমার জীবনের প্রথম জেল। এই সময় একটা ঘটনা হয়ে গেল, হিন্দু মুসলমানদের মধ্যে একটু আড়াআড়ি চলছিল। গোপালগঞ্জ শহরের আশেপাশেও হিন্দু গ্রাম ছিল, দু একজন মুসলমানের উপর অত্যাচারও হলো। আব্দুল মালিক নামে আমার এক সহপাঠী ছিল, সে খন্দকার শামসুদ্দিন সাহেবের আত্মীয় হতো। একদিন সন্ধ্যায়, আমার মনে হয় মার্চ বা এপ্রিল মাস হবে, আমি ফুটবল খেলে মাঠ থেকে বাড়িতে এসেছি। আমাকে খন্দকার শামসুল হক ওরফে বাসুমিয়া মোক্তার সাহেব ডেকে বললেন, মালিককে হিন্দু মহাসভা সভাপতি সুরেন ব্যানার্জির বাড়িতে ধরে নিয়ে মারপিট করছে, যদি পারো একবার যাও, তোমার সাথে ওদের বন্ধুত্ব আছে বলে তাকে ছাড়িয়ে নিয়ে আসো। আমি আর দেরি না করে কয়েকজন ছাত্র ডেকে নিয়ে ওদের ওখানে যাই, অনুরোধ করি ওকে ছেড়ে দিতে। রমাপদ দত্ত নামে এক ভদ্রলোক আমাকে দেখেই গাল দিয়ে বসল। আমিও তার কথার প্রতিবাদ করলাম এবং আমার দলের ছেলেদের খবর দিতে বললাম। এর মধ্যে রমাপদরা থানায় খবর দিয়েছে, তিনজন পুলিশ এসে হাজির হয়ে গিয়েছে। আমি বললাম ওকে ছেড়ে দিতে হবে, না হলে কেড়ে নেব। আমার মামা শেখ সিদুল হক তখন হোস্টেলে থেকে লেখাপড়া করতেন, তিনি আমার মা এবং বাবার চাচাতো ভাই। নারায়ণগঞ্জে আমার এক মামা ব্যবসা করেন, তার নাম শেখ জাফর সাদেক, তার বড় ভাই মেট্রিক পাস করেই মারা যান। আমি খবর দিয়েছি শুনে দলবল নিয়ে ছুটে এসেছেন, এর মধ্যেই আমাদের সাথে মারপিট শুরু হয়ে গেছে। দুই পক্ষে ভীষণ মারপিট হয়, আমরা দরজা ভেঙে মালিককে কেড়ে নিয়ে চলে আসি। শহরে খুব উত্তেজনা, আমাকে কেউ কিছু বলতে সাহস পায় না। সেদিন রবিবার, আব্বা বাড়ি গিয়েছিলেন, পরদিন ভোরবেলায় আব্বা আসবেন। বাড়ি গোপালগঞ্জ থেকে 14 মাইল দূরে। আব্বা শনিবার বাড়ি যেতেন আর সোমবার ফিরে আসতেন, নিজেরই নৌকা ছিল। হিন্দু নেতারা রাতে বসে হিন্দু অফিসারদের সাথে পরামর্শ করে একটা মামলা দায়ের করল। হিন্দু নেতারা থানায় বসে এজাহার ঠিক করে দিলেন, তাতে খন্দকার শামসুল হক মোক্তার সাহেব হুকুমের আসামি। আমি খুন করার চেষ্টা করেছি, লুটপাট দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়েছি। ভোরবেলায় আমার মামা, মোক্তার সাহেব, খন্দকার শামসুদ্দিন আহমেদ এমএলএ সাহেবের মোহরি জহুর শেখ, আমার বাড়ির কাছের বিশেষ বন্ধু শেখ নুরুল হক ওরফে মানিক মিয়া, সৈয়দ আলী খন্দকার, আমার সহপাঠী আব্দুল মালিক এবং অনেক ছাত্রের নামে এজাহার দেওয়া হয়েছিল। কোনো গণ্যমান্য লোকের ছেলেদের বাকি রাখে নাই। সকাল 9টায় খবর পেলাম আমার মামা ও আরও অনেককে গ্রেপ্তার করে ফেলেছে। আমাদের বাড়িতে কি করে আসবে, থানার দারোগা সাহেবদের একটু লজ্জা করছিল। প্রায় 10টার সময় টাউন হল মাঠের ভিতর দাঁড়িয়ে দারোগা আলাপ করছে, তার উদ্দেশ্য হলো আমি যেন সরে যাই। টাউন হলের মাঠের পাশেই আমার বাড়ি, আমার ফুফাতো ভাই মাদারীপুর বাড়ি,
আব্বার কাছ থেকেই লেখাপড়া করত। সে আমাকে বলল, মিয়া ভাই পাশের বাসায় একটু সরে যাও। বললাম, যাব না, আমি পারাব না, লোকে বলবে আমি ভয় পেয়েছি। এই সময় আব্বা বাড়ি থেকে ফিরে এসেছেন। দারোগা সাহেবও তার পিছে পিছে বাড়িতে ঢুকে পড়েছেন। আব্বার কাছে বসে বসে আস্তে আস্তে সকল কথা বললেন। আমার গ্রেপ্তারি পরোয়ানা দেখালেন। আব্বা বললেন, নিয়ে যান। দারোগাবাবু বললেন, ও খেয়ে দে আসুক, আমি একজন সিপাহী রেখে যেতেছি, 11টার মধ্যে যেন থানায় পৌঁছে যায়, কারণ দেরি হলে জামিন পেতে অসুবিধা হবে। আব্বা জিজ্ঞাসা করলেন, মারামারি করেছ? আমি চুপ করে থাকলাম, যার অর্থ করেছি। আমি খাওয়া দাওয়া করে থানায় চলে এলাম। দেখি আমার মামা, মানিক, সৈয়দ আরও 7-8 জন হবে, তাদেরকে পূর্বেই গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। আমার পৌঁছার সাথে সাথে কোর্টে পাঠিয়ে দিল, হাতকড়া দেয় নাই, তবে সামনেও পুলিশ পিছনেও পুলিশ। কোর্ট দারোগা হিন্দু ছিলেন। কোর্টে পৌঁছার সাথে সাথে আমাদের কোর্ট হাজতের ছোট্ট কামরার মধ্যে বন্ধ করে রাখলেন। কোর্ট দারোগার রুমের পাশেই কোর্ট হাজত। আমাকে দেখে বললেন, মুজিবর খুব ভয়ানক ছেলে, ছোরা মেরেছিল রমাপদকে, কিছুতেই জামিন দেওয়া যেতে পারে না। আমি বললাম, বাজে কথা বলবেন না, ভালো হবে না। যারা দারোগা সাহেবের সামনে বসেছিলেন তাদের বললেন, দেখো ছেলের সাহস। আমাকে অন্য সকলে কথা বলতে নিষেধ করল। পরে শুনলাম আমার নামে এজাহার দিয়েছে, এই কথা বলে যে আমি ছোরা দিয়ে রমাপদকে হত্যা করার জন্য আঘাত করেছি। তার অবস্থা ভয়ানক খারাপ, হাসপাতালে ভর্তি হয়ে আছে। প্রকৃতপক্ষে রমাপদের সাথে আমার মারামারি হয় একটা লাঠি দিয়ে। ও আমাকে লাঠি দিয়ে আঘাত করতে চেষ্টা করলে আমিও লাঠি দিয়ে প্রত্যাঘাত করি, যার জন্য ওর মাথা ফেটে যায়। মুসলমান উকিল মোক্তার সাহেবরা কোর্টে আমাদের জামিনের আবেদন পেশ করল। একমাত্র মোক্তার সাহেবকে টাউন জামিন দেওয়া হলো। আমাদের জেল হাজতে পাঠানোর হুকুম হলো। এসডিও হিন্দু ছিল, জামিন দিল না। কোর্ট দারোগা আমাদের হাতকড়া পরাতে হুকুম দিল। আমি রুখে দাঁড়ালাম, সকলে আমাকে বাধা দিল। জেলে এলাম। সাব জেল, একটা মাত্র ঘর, একপাশে মেয়েদের থাকার জায়গা। কোনো মেয়ে আসামি না থাকার জন্য মেয়েদের ওয়ার্ডে রাখল। বাড়ি থেকে বিছানা, কাপড় এবং খাবার দাবার অনুমতি দেওয়া হলো। শেষ পর্যন্ত 7 দিন পরে আমি প্রথম জামিন পেলাম। 10 দিনের মধ্যে আর সকলেই জামিন পেয়ে গেল। হক সাহেব ও সোহরাওয়ার্দী সাহেবের কাছে টেলিগ্রাম করা হলো। লোকও চলে গেল কলকাতায়। গোপালগঞ্জে ভীষণ উত্তেজনা চলছিল। হিন্দু উকিলদের সাথে আমার আব্বার বন্ধুত্ব ছিল। সকলেই আমার আব্বাকে সম্মান করতেন। দুই পক্ষের মধ্যে অনেক আলোচনা হয়ে ঠিক হলো মামলা তারা চালাবে না, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে 1500 টাকা। সকলে মিলে সেই টাকা দিয়ে দেওয়া হলো। আমার আব্বাকেই বেশি দিতে হয়েছিল। এই আমার জীবনের প্রথম জেল।